তামিম ইকবালের টি টোয়েন্টি ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে আলোচনা এবং জটিলতা যেন কিছুতেই কাটছে না। এই ফরম্যাট থেকে আপাতত ছয় মাসের বিশ্রামে রয়েছেন তামিম, তাই তাকে ছাড়াই কুড়ি ওভারের দল সাজাচ্ছে বাংলাদেশ। কিন্তু প্রশ্ন হলো, বিশ্রামের ছয় মাস শেষ হওয়ার পর কী করবেন ওয়ানডে দলের অধিনায়ক? এই বিশ্রাম পর্ব শেষ হওয়ার পরপরই শুরু হয়ে যাবে টি টোয়েন্টি বিশ্বকাপের তোড়জোড়। বিশ্রাম থেকে ফিরেই কি বিশ্বকাপে সরাসরি অংশ নেবেন তামিম, নাকি ভিন্ন ভাবনা আছে কোনো? এর সদুত্তর মেলেনি কারো কাছ থেকে। বিসিবির পক্ষ থেকে বারবার বলা হয়েছে তামিম নিজেই জানাবেন নিজের ভবিষ্যৎ সম্পর্কে, আর সর্বশেষ তামিম জানালেন টি টোয়েন্টি ক্যারিয়ার নিয়ে কারো সঙ্গে কোনো কথাই হয়নি তার। এ বিষয়ে স্পষ্ট ক্ষোভ প্রকাশ করেন তামিম। রোববার সংবাদ মাধ্যমকে তামিম বলেছেন, টি টোয়েন্টি নিয়ে যে পরিকল্পনা আমার, আমাকে তো বলার সুযোগই দেওয়া হয় না। আমার মনে হয় এতটুকু আমি রিজার্ভ করি যে আমি কি চিন্তা করি, করি বা না করি আমার মুখ থেকে শোনা। তামিমের এই বক্তব্যকে মিথ্যা বলছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিক বাসকে প্রাপন জানিয়েছেন, তামিমের সঙ্গে অন্তত চারবার টি টোয়েন্টি নিয়ে আলোচনা করেছে তারা। পাপন বলেছেন, এটি পুরোপুরি মিথ্যা যে আমরা তার সঙ্গে টি টোয়েন্টি নিয়ে কথা বলিনি। আমি ওকে অন্তত চারবার বাসায় ডেকেছি এবং টি টোয়েন্টি খেলতে অনুরোধ করেছি। বোর্ডের অন্যরাও এই বিষয় সম্পর্কে কথা বলেছেন, কিন্তু দেখুন তামিম এখন বলছে অন্য কথা।